আমি হাওড়া স্বাভাবিক মুক্ত আজকে আমরা আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ শ্রেণীর অধ্যায় 13 রেখা ও কোণ নিয়ে। তো আমাদের এই অধ্যায়ের প্রথমে আসে আমাদের 13.1, সেখানে আছে রেখা। রেখার কিন্তু অনেক ভাগ আছে, যেমন সরল রেখা, রেখা অংশ, রশ্মি। তো আমরা প্রথমে আসি আমাদের সরল রেখায়। সরল রেখা কিন্তু আঁকতে গেলে এটা কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে কিন্তু আমাদের সরল রেখাটি আঁকতে হবে। তো সরল রেখার প্রথম নিয়ম হলো যে এটা কোন দিকে বেঁকিয়ে যাবে না, একেবারে সোজা হবে। যদি তুমি এমন দাও, এটা কিন্তু একটা রেখা হবে, বক্র রেখা, কিন্তু এটা কিন্তু সরল রেখা হবে না। এটা যেমন একটা সোজা রেখা হয়েছে, সেরকম কিন্তু সরল রেখা হবে না। দুই, অসীম, মানে দুই দিকে তুমি যত দূর ইচ্ছা নিয়ে যেতে পারো, ঠিক আছে। আর তিন নাম্বার, এর কোনো পুরুত্ব থাকবে না, ঠিক আছে। এই যে এটা অসীম, এটা তো আমরা মানে দিয়ে শেষ করতে পারবো না, আমাদের তো সবসময় চলতেই থাকবে। এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা এই যে দুই দিকে এই যে এরকম অ্যারো চিহ্ন দিয়ে দিতে পারি। আর আমরা এখানে এই যে আমাদের ক ক দিয়ে দিলাম, তাহলে এখানে চিত্র ক খ একটি সরল রেখা। তাহলে কিন্তু আমাদের সরল রেখাটি হয়ে গেল। এবার আসে আমরা রেখাংশ। রেখাংশ কিন্তু সরল রেখার মতোই একেবারে সোজা হবে, কিন্তু এই রেখার দুইটা প্রান্ত থাকবে। এই যে আমরা এখানে বাড়াই দিলাম, তাহলে কিন্তু সেটা কিন্তু আর রেখাংশ হলো না, এটা কিন্তু সরল রেখা হয়ে গেল। এখন যদি আমরা এই এইটা না দিয়ে এখানে একটা বিন্দু দিয়ে রাখি, এটা যদি মানে অসীম না বোঝায়, তাহলে কিন্তু একটা রেখার খণ্ড হয়ে গেল, অসীম আর হলো না। তাহলে কিন্তু এই ক চিত্র ক খ একটি রেখাংশ, তাহলে কিন্তু আমাদের রেখাংশটাও হয়ে গেল। এবার আছে আমরা রশ্মি। রশ্মিও রেখাংশের মতোই, শুধু রশ্মির একটা বিন্দু থাকবে। মনে করো এই যে ক থেকে শুরু হলো, এই খয়ের দিকে অসীম যেতেই থাকবে সরলরেখার মতো, কিন্তু সরলরেখার দুই দিকেই অসীম ছিল, কিন্তু এই রশ্মিদের একদিকে, মানে এই যে এরকম, তাহলে হয়ে গেল আমাদের চিত্র ক খ একটি রশ্মি। তাহলে কিন্তু আমাদের যে রেখার যে একটা রেখা যে 3.1, এটা কিন্তু আমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। তোমরা কি এটা বুঝতে পেরেছো? যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দাও। তো আসো এবার আমরা লম্ব। আচ্ছা, লম্ব শেখানোর আগে তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, যে কোণ কি। কোণ হলো দুইটি সরল রেখা যখন কোনো একটা শীর্ষবিন্দুতে ছেদ করবে, তখন সেখানে কোণ উৎপন্ন হবে। যেমন মনে করো 90 ডিগ্রি কোণ, সেটা আমরা 90 ডিগ্রি কোণটা আঁকি। এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণে কিন্তু একটা চিহ্ন আছে, সেটা হলো এই যে এমন, তাহলে কিন্তু এটাই বোঝাচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। এবার আসি আমরা আমাদের মেন চিহ্ন লম্ব দিক। একটি রেখা অপর একটি রেখার উপর লম্ব হবে তখনই যখন সেইটা ওই রেখার উপরে 90 ডিগ্রি কোণে ছেদ করবে বা মিলিত হবে। তাহলে কিন্তু এইটা আমাদের একটা লম্ব। দেখলে আমরা কত সহজেই আমাদের 90 ডিগ্রি কোণ দ্বারা লম্বটা বুঝে পেলাম। আচ্ছা, আমরা যে এতক্ষণ ধরে বলছি 90 ডিগ্রি 90 ডিগ্রি, সেটাকে
আমরা বুঝলাম কেমন করে নম্বর দিকে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি আমাদের নিজেদের জ্যামিতি বক্সের এই চাকাটা দিয়ে। এই যে তোমরা এইভাবে এই যে এখানে তোমার 10 থেকে আছে, তোমরা এই যে এখানে 0, তোমাদের নিজেদের যে জ্যামিতি বক্সের চাকাটা আছে সেখানে কিন্তু এই 0 পয়েন্টটা থাকবে। তোমরা সেই 0 পয়েন্টটা এই নিচের সরলরেখার রেখাংশটার উপরে রাখবে। তারপরে এই যে এই লাইনটা, এই লাইনটা মানে একেবারে চাঁদের মাঝখানটা রাখবে, যেখান থেকে এই উপরের লাইনটা শুরু হয়েছে সেখানে রাখলে দেখো তোমাদের একেবারে এই যে 90-এর এখানে মিলে গেল। তার মানে কিন্তু তোমরা এই চাঁদাটার সাহায্যে বুঝতে পারছো যে এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এভাবে আমাদের প্রমাণ হলো যে এইটি একটি লম্ব। তো এবার আসো আমাদের সমান্তরাল রেখায়। সমান্তরাল রেখা কি? দুইটি রেখা সমান্তরাল হয় যদি তারা কখনোই একে অপরের সাথে মিলিত না হয় না বা ছেদ করে না। তো এটা আমরা ক্লিয়ারলি বুঝি। প্রথমে আমি এখানে একটা সরল রেখা আঁকলাম, তারপরে উপরেও একটা সরল রেখা আঁকলাম, কিন্তু এটা দেখে একটু ব্যাখ্যা করে আঁকাইছি। এটা যদি আমরা আরো কিছু দূর নিয়ে যাই, মনে করো এইটা আরো দূর নিয়ে গেলাম, তাহলে একসময় কিন্তু এটা মিলে যাবে, তাহলে কিন্তু এটা সরল সমান্তরাল হলো না। যদি আমরা সমান্তরাল বানাতে চাই তাহলে আমাদের সমান দূরত্বে রাখতে হবে। তোমরা স্কেলের এক পাশ থেকে একটা রেখা আঁকবো, তারপরে উপর পাশ থেকেও আরেকটা রেখা আঁকবো। দেখো এটাই কিন্তু আমাদের সমান্তরাল, এটা যত দূর ইচ্ছা আমরা নিয়ে যাই তাও কিন্তু কোন সময় মিলবে না। তাহলে আমাদের এই যে রেখার চ্যাপ্টারটা কিন্তু আমাদের এখনই, রেখার যে 3.1 এটা কিন্তু আমাদের এখনই সমাপ্তি ঘোষণা করে হলো। তারপরে আসি আমরা, আচ্ছা তোমরা তোমাদের বাসায় এমন অনেক জিনিস পাবে যেগুলো সমান্তরাল, তোমরা সেগুলো খুঁজে বের করবে, ঠিক আছে? আমাদের নিজেদের বইয়ে কিন্তু মানে এই কাজটা দেওয়া আছে। আচ্ছা আমরা তো এতক্ষণ মানে সরল রেখা নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, এবার রেখাটা যদি এই যে এই রকম ব্যাখ্যা হয় তাও যদি তোমাদের সমান থাকে, পরস্পরের ভিতরে সমান দূরত্ব থাকে, তাহলেও কিন্তু সেটা সমান্তরাল রেখাই হবে। যেমন আমাদের ট্রেন লাইন, সেটাও কিন্তু আমাদের একা বেঁকা হয়, তাও কিন্তু আমরা সেটাকে সমান্তরাল রেখা বলে থাকি। তো চলো এবার আমরা চলে যাই যে আমাদের 13.2 কোণে। আমরা তো আমাদের জীবনে অনেক কিছুই পরিমাপ করি অনেক কিছু দ্বারা, যেমন ওজন পরিমাপ করি আমরা কিলোগ্রাম দ্বারা, তারপরে রাস্তা পরিমাপ করি আমরা কিমি দ্বারা মানে কিলোমিটার দ্বারা, কিন্তু আমরা এই যে কোণের যে ডিগ্রি সেটা আমরা কিভাবে, কোণের যে মাপ সেটা আমরা কিভাবে বের করবো? এই যে আমরা আগে লম্ব শেখার সময় আমরা দিয়েছিলাম এই যে 90 ডিগ্রি, এই ডিগ্রিটাই কিন্তু আমাদের কোণ পরিমাপ করার একক। সেই ডিগ্রিকে বাংলায় এমন লেখা হয়, আর বাংলায় এমন বলা হয়, আর লেখা হয় কিন্তু তোমার এই রকম ভাবে। তাহলে মনে করো আমরা অনেকক্ষণই তো আঁকাতে পারি, যে মনে করো এই যে যেমন আঁকালাম যেমন এটা তোমাদের বলেছিলাম লম্ব হলেই, লম্ব তখনই হবে যখন এটা 90 ডিগ্রি হবে। এটা তো দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা 90 ডিগ্রি কোণ। আমরা এখানে এই সিম্বলটা
চাঁদা দিয়ে একটি 90 ডিগ্রি কোণ আঁকিয়ে নেব। এই দেখো এখান থেকে কিন্তু আমরা লাইনটা টানতে পারছি না, তখন আমরা এই যে 90-এর এখানে একটা বিন্দু দিব। আর আমাদের কাছে যদি স্কেল না থাকে এইটাকে কিন্তু এমন ভাবে রেখেই আমরা 90 ডিগ্রি কোণটা আঁকতে পারি। এই তো আমাদের আঁকা হয়ে গেল 90 ডিগ্রি কোণ। কিন্তু আমরা তো প্রথমে আলোচনা করছিলাম যে আমরা এবার কোণের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, সেগুলো হলো সমকোণ, সরল কোণ, স্থূল কোণ আর সূক্ষ্ম কোণ। কোণ কিন্তু আমাদের বিভিন্ন প্রকার, তার মধ্যে উল্লেখযোগ্য আছে আমাদের সমকোণ, সরল কোণ, স্থূল কোণ আর সূক্ষ্ম কোণ। তো আমাদের প্রথমে শিখি সমকোণটা। এই যে আমরা আঁকালাম যে 90 ডিগ্রি কোণ, এইটাই কিন্তু আমাদের সমকোণ। তো এরপরে আসি আমাদের সরল কোণে। আচ্ছা তার আগে আমরা সমকোণের সংজ্ঞাটা তোমাদের বলে দিই যে সমকোণ হলো একটি রেখার পরে যখন অন্য একটি রেখা লম্ব আকারে ছেদ করবে তখন সেখানে সমকোণের উৎপত্তি দেখা যাবে, আর তাকেই কিন্তু বলবে সমকোণ। তো এরপরে আমরা সরল কোণ, সরল কোণটা কিন্তু এই সমকোণ থেকেই বানানো যাবে। এই যে আমাদের তো রেখাটা আসলে বড়, কারণ সরল রেখা সেটা তো অসীম চলতেই থাকবে। তারপরে এই যে আমরা এই পাশটা দেখলাম, যদি আমরা পুরোটা দেখি, এই যে পুরোটা এটা, তাহলে কিন্তু আমাদের বের হয়ে গেল সরল কোণটা। এই পুরোটা মিলে কিন্তু আমাদের বের হয় 90 ডিগ্রি আর 90 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে আমরা জানলাম সমকোণ সমান 90 ডিগ্রি, সরল কোণ সমান 180 ডিগ্রি। তো এরপর আসছে আমাদের এইটা দিলাম মনে করো গ,
আর সেই সাধারণ বাহু কোনটা? এই যে আমাদের এই যে ঘ খ, এই যে আমরা যদি এটাকে বলি এই যে এই কোনটা কি, তাহলে লিখতে হবে কোন ঘ খ ঘ। আর যদি এই কোনটার কথা চিন্তা করি তাহলে আমাদের লিখতে হবে কোন ক খ ঘ। তাহলে দেখো দুইটাতেই কিন্তু খ ঘ আছে, এই যে এই বাহুটা কিন্তু দুইটাতেই আছে, তার মানে এইটাই হলো আমাদের সাধারণ বাহু। তো এরপর আসো আমাদের পূরক কোণে। পূরক কোণটা কি? যখন দুইটা কোণের যোগফল সমকোণ হবে অর্থাৎ 90 ডিগ্রি হবে, তখন সেই কোণকে একে অপরের পূরক কোণ বলা হবে। তো আমরা প্রথমে এখানে পূরক কোণটা আঁকি। প্রথমে নিচে একটা সরল রেখা আঁকবো, তারপরে এখানে একটা সোজা দাগ দিব 90 ডিগ্রি কোণ। হ্যাঁ, এখানে আমরা দিলাম ক, এটা দিলাম খ, আর এটা দিলাম গ। এখন আমাদের আরেকটা রেখা দিতে হবে, নিচে মনে করে এখান থেকে একটা দিব। তাহলে দেখো এইখানেও দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে এখানে দিলাম আমরা ঘ, এবার দেখো এই দুইটা কোণের যোগফল যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। হ্যাঁ, আর যদি তোমরা এটা না বুঝো তাহলে তোমরা একটু চাঁদা সাথে পড়ে দেখতে পারো। এই যে চাঁদা এখানে বসালাম, দেখো এখানে আছে 50 আর এখানে আর এখানে আছে একবার 90, তাহলে এখানে যেহেতু 50 থেকে 90 বাদ দিলে 40, আর 40 আর 50 কিন্তু হয় আমাদের 90 ডিগ্রি। তাহলে এইভাবে কিন্তু আমরা বুঝলাম এটাই আমাদের পূরক কোণ। ঠিক আছে, তাহলে এবার আমরা আসি আমাদের সম্পূরক কোণে। সম্পূরক কোণের সংজ্ঞাটি হলো যখন দুইটা কোণের যোগফল এক সরল কোণ হয় অর্থাৎ 180 ডিগ্রি হয়, তখন সেই কোণটাকে একে অপরের সম্পূরক কোণ বলে। তাহলে আসো আমরা এবার আমাদের সম্পূরক কোণটা আঁকাই ফেলি। তো প্রথমে একটা সরল রেখা দিব, তারপরে এখান থেকে মনে করো এরকম একটা দাগ দিলাম। তাহলে দেখো এখানে আমাদের দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা আর এই একটা। দেখো আমরা আমাদের কিছুক্ষণ আগে শিখেছিলাম যে আমাদের সরল কোণ হলো মনে করো এখানে একটা সরল রেখা, আর মনে করো এই যে এইরকম এই কোণটা হলো 180 ডিগ্রি। হ্যাঁ, দেখো এইখানেও কিন্তু তাই ঘটছে, এই পুরোটা দেখো 180 ডিগ্রি। আর যদি এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি তোমাদের যদি মনে হয় যে হবে না, তাহলে কিন্তু তোমরা আমাদের চাঁদের সাহায্যে এটা মেপে দেখতে পারো। এই যে আমাদের দাগটা একটু ছোট হয়ে গেছে, আমরা একটু দাগটা বড় করি। তাহলে দেখো এভাবে চাঁদাটা বসাবা, তারপরে এই দেখো এখানে এসেছে 60 ডিগ্রি। এই যে এই পাশ থেকে 60 ডিগ্রি, এটা কিন্তু এই পাশ থেকে না, এই পাশ থেকে 60 ডিগ্রি। তোমরা যদি এই পাশ থেকে ধরো তাহলে এই শূন্য থেকে, আর এইখানেও শূন্য, তাহলে এই পাশ থেকে গেলে এখানে এই যে 60 ডিগ্রি, আর এই পাশ থেকে গেলে এই যে 130 ডিগ্রি, 120 আর 60 হলো আমাদের 180। তাহলে এইভাবে আমাদের প্রমাণ হয়ে গেল যে এটা আমাদের একটি সম্পূরক কোণ। তো আসো এবার আমরা যাই আমাদের বিপরীত কোণে। দুইটি রেখা পরস্পরের ছেদ করার ফলে একে অপরের বিপরীতে যে কোণ সমূহ উৎপন্ন হয় তারাই বিপরীত কোণ। তো চলো আমরা এটা চিত্রের মাধ্যমে বুঝে নিই। তো মনে করো আমরা এই একটা এরকম বেঁকা একটা
আছে, এইটার বিপরীতে এই যে এইটার উল্টো এইটা, এই যে এই কোণটার উল্টো এইটা। তারপর এখানে আমি একটা দিলাম উ মনে করো, তাহলে এই যে ক উম খ যে কোণটা আছে, এই যে ক উম খ এই যে কোণটা আছে এইটার মান মনে করো তোমার দেওয়া আছে। এবার মনে করো তোমাকে বের করতে হবে গ উম খ, তখন তুমি কিন্তু চাতা ব্যবহার না করেই এটা পেয়ে যাবে। কিভাবে? এই যে ক উম খ এইটার বিপরীত কোণ কিন্তু এই যে এই গ, এই কোণ গ উম ঘ। তাহলে এই যে এই কোণটা মনে করো প্রথমে তোমার আমাদের তো বলা নাই যে এখানে কত ডিগ্রি, এটা মনে করো এই যে এখানে বের হলো এটা 93 ডিগ্রি। তাহলে এইটা যদি 93 ডিগ্রি হয়, মানে এই যে এটা 93 ডিগ্রি, তাহলে এইটাও কিন্তু 93 ডিগ্রি হবে। এইটাই কিন্তু আমাদের মজার বিষয় যে আমরা একটা দিক থেকে আরেকটা খুবই সহজেই পেয়ে যাচ্ছি। এইবার এইভাবে কিন্তু এই যে এইখানে যে কোণটা হবে এই যে গ উম ক, তার বিপরীত কোণ কিন্তু এই যে ঘ উম খ। এইভাবে কিন্তু মনে করে এইটাও দেওয়া আছে, তাহলে আমরা সহজ খুব সহজে এটাও বের করে নিতে পারবো। তাহলে এরপরে আছে আমাদের 13.3 দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।